নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্ল্যান্টেশন ক্যান চেঞ্জ ওয়ার্ল্ড। বন্ধুরা, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি নীল জবার গাছ। এই গাছটি আমার এক বছরের পুরনো গাছ। আজকে দেখুন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ধরে হয়েছে এবং প্রতিদিনই প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। যেহেতু এটা বর্ষাকাল, তাই এই সময়টা হচ্ছে এই গাছটির ফুল হওয়ার সময়, এবং এই সময় কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ধরে। কিন্তু এর জন্য প্রয়োজন সঠিক ধরনের পরিচর্যা, তবেই কিন্তু আপনারা এই ধরনের প্রচুর ফুল পেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এই গাছটির কিভাবে পরিচর্যা নিলে আপনারা এই এত ফুল পাবেন এবং এত বড় সাইজের ফুল। দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু সাইজ কিন্তু খুবই বড়, এরকম বড় সাইজের এত সুন্দর ফুল পাবেন সেই সংক্রান্ত সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রথমেই আপনাদের দেখিয়ে দিই যে ফুলগুলিকে দেখুন বন্ধুরা, ফুলগুলি কিন্তু খুবই সুন্দর, হালকা বেগুনি কালারের এবং মাঝখানে একটা ডিপ লালের স্পট, এবং দেখতে ফুলগুলো খুবই ভালো লাগে। এবং আপনারা যদি এই গাছটি বসান কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন, এটা আমার গ্যারান্টি। এবার দেখুন গাছটি কী স্থায়ী বসানো আছে। দেখুন বন্ধুরা, গাছটি একটি 10 ইঞ্চি সাইজের মাটির পাত্রে বসানো আছে, এবং গাছের গোড়াটা দেখুন, গাছের গোড়াটি খুব একটা মোটা নয়, মোটামুটি। হ্যাঁ, এ থেকেই বুঝতে পারছেন যে গাছটির এজ খুব বেশি নয়। তবে বন্ধুরা একটা কথা বলে রাখি যে গাছটির বয়স যত বেশি হবে কিন্তু গাছটির ফুলের পরিমাণটাই তত বেশি হবে। অর্থাৎ গাছটি ধরুন 3 থেকে 4 বছর যখন গাছটির বয়স হবে তখন ফুলটি এটি সর্বোচ্চ ফুল দেবে, এবং তারপরে গাছটির বয়স হয়ে গেলে ফুলটা অটোমেটিক্যালি কমে যাবে। তবে এই গাছটির একটি বিশেষত্ব হচ্ছে, আপনারা গাছের যে ডাল কাটিং বা আপনারা এয়ার লেয়ারিংয়ের মধ্যে দিয়ে সহজেই এই গাছ থেকে চারা তৈরি করতে পারেন। এবার দেখুন বন্ধুরা, গাছটির যে পাতাগুলি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখুন পাতাগুলি কিন্তু সবুজ আছে। এই যে পাতা যে সবুজ, এটা হচ্ছে গাছটি যে ভালো আছে সেটির একটা লক্ষণ। এবার বন্ধুরা দেখে আপনাদের কীভাবে আমি পরিচর্যা নিয়েছি সেই সম্বন্ধে আলোচনা করি। প্রথমেই চলে আসি যে সারের প্রসঙ্গ, কী ধরনের সার দেবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে মাটিটি যখন তৈরি করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে মাটিটি যেন এরকম ঝুরঝুরে প্রকৃতির হয়। যত মাটি যত ঝুরঝুরে ও হালকা মাটি হবে ততই কিন্তু গাছ সহজেই শিকড় চালতে পারবে এবং গাছের বৃদ্ধিও ততই সহজ হবে। এবার মাটিটি যখন নেবেন, আপনারা মাটিতে নেবেন 25% বালি, 25% মাটি, 25% কোকোপিট এবং 25% ভার্মি কম্পোস্ট। এই সমস্ত উপাদানগুলি একসঙ্গে মিশ্রণ করে আপনারা মাটি নেবেন, তাহলেই দেখবেন যে গাছ কিন্তু খুবই ভালো তার শিকড় চালতে পারবে এবং গাছটির গ্রোথও কিন্তু খুবই ভালো হবে। এবার বলে রাখি যে এটা যেহেতু জবা গাছ, সেই জন্য জবা গাছের একটি শীতকাল হচ্ছে ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ শীতকাল গাছটি ঘুমন্ত অবস্থায় থাকে। তারপর শীতের পরে যখন মার্চ এপ্রিল মাস করে আসে, যখন গাছটিতে নতুন নতুন পাতা বেরোনোর সময় চলে আসে, তার আগে কিন্তু গাছটিতে হার্ড প্রুনিং করতে হবে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা বা এইখান থেকে দেখুন, এই ভিতরের অংশটা থেকে দেখাচ্ছি আপনাদের, দেখুন এই ভিতরে যে অংশটা, এখান থেকে আমি কিন্তু হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, ফলে এখান থেকে নতুন নতুন গাছের শাখা পোশাখা বেরিয়েছে। তাই আপনারা অবশ্যই বছরে একটা সময় হার্ড প্রুনিং করে দেবেন, যাতে নতুন নতুন যখন ডাল বেরোবে তখন কিন্তু সেই ডালেতে এত সংখ্যক ফুল হবে। তাই অবশ্যই গাছটিতে হার্ড প্রুনিং করুন। এটা গেল ডরমেন্সি পিরিয়ডের পরবর্তী সময়কাল। তারপরে আপনারা কীভাবে পরিচর্যা করবেন, না যখনই আপনারা হার্ড প্রুনিং করবেন, হার্ড প্রুনিংয়ের পরে কিছুটা মাটি এই উপরের কিছুটা মাটি ফেলে দেবেন, দিয়ে এতে আপনারা 50% ভার্মি কম্পোস্ট এবং 50% মাটি, এই দুটি মিশ্রণ নিয়ে সেইটা এর উপরে দিয়ে দেবেন। সবসময় যে রুট ছাঁটাই করতে হবে এর কোনো দরকার নেই। আপনারা বছরে একবার অন্তত এর যে 50% মাটি গোড়া থেকে তুলে নেবেন, তার থেকে তুলে নেওয়ার পর সেই জায়গায় আপনারা ওই ভার্মি কম্পোস্ট এবং যে মাটি মিশ্রিত মাটি সেগুলো দিয়ে দেবেন। এবং অবশ্যই 2 মাস অন্তর অন্তর কিছুটা 25% করে মাটি এখান থেকে তুলে নেবেন, দেওয়ার পরে সেই জায়গায় ভার্মি কম্পোস্ট এবং মিক্স সার যাই বলুন না কেন, সেই সার দিয়ে একটা লেয়ার তৈরি করে দেবেন। এতে কী হয় না, গাছ সারা বছর ধরে যে সলিড ফার্টিলাইজার, অর্থাৎ শক্ত যে খাবারটা, সেটা পেতে থাকে। তাহলে এই গেল সলিড ফার্টিলাইজারের প্রসঙ্গ। আপনাদের দেখিয়ে রাখি সলিড ফার্টিলাইজার সেবা কী দিই। দেখতেই পাচ্ছেন এটা খোল গুঁড়ো, এই খোলগুঁড়োতে সর্ষের খোল আছে, তার সাথে বাদাম খোল এবং তার সাথে নিম খোল, এই 3টি খোল একসঙ্গে মিশ্রণ করে আমি এই সারটা রেখে তৈরি করেছি। এটাকে আমি প্রতি 1.5 মাস অন্তর অন্তর এখানকার 25% মাটিটা তুলে সেই জায়গায় এটি দিই। এর জায়গায় আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা অন্য কোনো
সারও দিতে পারেন, আপনারা যে কোনো এক ধরনের হাট শক্ত ফার্টিলাইজার দিলেই হবে, চলবে। এবার হচ্ছে যে তরল ফার্টিলাইজার অর্থাৎ তরল সার, সঙ্গে তরল সার হিসাবেও আমি এই খোলের খোল ভেজানো জল সপ্তাহে একদিন করে দিই, যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য তরল সার এখন দেওয়ার দরকার নেই। এই সময় আপনারা ওই সলিড ফার্টিলাইজার দিতে পারেন, যাতে গাছটি কিন্তু খুবই ভালো হবে। এবং যেহেতু বর্ষাকালে যদি আপনারা তরল সার দেন, তাহলে সেই সারটা কী হবে না, জলের মধ্যে দিয়ে সেটা ড্রেন আউট হয়ে যাবে, যেহেতু বর্ষার জলের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে চলে যাবে। তাই অবশ্যই বর্ষাকালে আপনারা সলিড ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করুন। এবার বন্ধুরা চলে আসি গাছটির রোগ পোকা প্রসঙ্গ। দেখুন বন্ধুরা, এটি যেহেতু জবা গাছ, জবা প্রকৃতির গাছ, সেই জন্য জবা গাছে যে ধরনের রোগ পোকা হয় এটাও ঠিক সেই একই পোকাই হয়। যেমন পোকাগুলির মধ্যে সর্বোচ্চ যেটা আক্রমণ করে সেটা হচ্ছে মিলিবাগ বা সাদা যে দোয়ে পোকা যেটাকে বলা হয়, সাদা ধরনের স্পট তৈরি হয় এবং গাছের এই যে আপনার ফুলের যে এই যে মোটাগুলো আছে বা গাছের যে পাতার তলার দিকটা, এই জায়গায় সাদা স্পট তৈরি হয়, এটা হচ্ছে আপনার মিলিবাগ। এই মিলিবাগের ফলে কি হয় না, গাছের যে রসটা, পুষ্টি রসটা, সেই মিলিবাগ পোকা শুষে নেয় এবং যার ফলে গাছটিকে নিস্তেজ করে দেয় এবং একসময় গাছটি মারা যায়। তাই এই মিলিবাগকে দমন করার জন্য আপনারা কেমিক্যাল ফার্টিলাইজার হিসাবে একতারা খুবই গুরুত্বপূর্ণ। একতারা হচ্ছে একটা সিস্টেমিক ফার্টিলাইজার, অর্থাৎ সিস্টেমিক ফার্টিলাইজার মানে আপনারা যদি পাতায় দেন, সেই পাতার মধ্যে দিয়ে গাছের গোটা শরীরে চলে যাবে। এর ফলে যেহেতু মিলিবাগ একটা শোষণকারী পোকা, অর্থাৎ রস শুষে খায়, কোনো সেটি সহজেই মারা পড়বে এবং আপনার গাছকে সুস্থ সবল রাখবে। এছাড়া আপনারা ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন সাপ ফাঙ্গিসাইড। দেখুন বন্ধু, একটা জিনিস দেখিয়ে রাখি, এই যে কালো কালার যে স্পটগুলো তৈরি হচ্ছে এগুলোই ফাঙ্গাসের অ্যাটাকের জন্যই তৈরি হচ্ছে, তাই এগুলি দূর করার জন্য আপনারা সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তাহলে 15 দিন অন্তর অন্তর আপনারা ব্যবহার করবেন একতারাকে 2 গ্রাম একতারা 1 লিটার জলে দিয়ে সেটা গাছের স্প্রে করবেন এবং 15 দিন অন্তর অন্তর আপনারা ব্যবহার করবেন সাপ ফাঙ্গিসাইড। এটা তো একই নিয়ম, 2 গ্রাম ফাঙ্গিসাইড 1 লিটার জলে দিয়ে সেটাকে স্প্রে করবেন গাছেতে, তাহলে দেখবেন গাছ খুবই ভালো থাকবে এবং রোগ পোকার আক্রমণ থেকে গাছ দূরে থাকবে। এবার চলে আসে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রসঙ্গে। দেখুন বন্ধুরা, আমরা যেহেতু টবে গাছ করি, তাই অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্যা দেখা যায় গাছে, যাই কারণে গাছের পাতা এরকম ধরনের হলুদ হয়ে যায় বা গাছের পাতা ছোট হয়ে যায়। এই সমস্যা থেকে দূর করার জন্য আপনাদের অন্তত মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে স্প্রে করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন ম্যাক্স একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা জলেতে গোলা যায় এবং সহজেই সেটা জলেতে গুলে আপনারা স্প্রে করতে পারেন। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা যখন স্প্রে করবেন, অবশ্যই সকালের দিকে স্প্রে করবেন বা বিকেলের দিকে সূর্য ডোবার অন্তত 1 ঘন্টা আগে স্প্রে করবেন। এই সময় গাছ তার যে পাতার যে রন্ধ্র, এই রন্ধ্র দিয়ে অ্যাবজর্বেশন মানে অ্যাবজর্ব করে নেওয়ার ক্ষমতাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। তাই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা অবশ্যই ওটা ব্যবহার করবেন এবং ওটা খুবই কার্যকরী। আর বন্ধুরা, যখন আপনারা কীটনাশক ব্যবহার করবেন বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সেটি যেন অবশ্যই রাতের দিকে এই সন্ধ্যের দিকে ব্যবহার করবেন। সেই সময় কী হয়, সেই সময় যেহেতু ওয়েদারটা ঠান্ডা থাকে, সেই কারণে ওইটা ভালো কাজ করে এবং যদি আপনারা দুপুরবেলা বা রোদের সময় ব্যবহার করেন, তাহলে গাছের পাতা কিন্তু ওই কীটনাশক বা ওই ফাঙ্গিসাইড জ্বালিয়ে দিতে পারে এবং গাছটি মারা যেতে পারে। তাই অবশ্যই এই সামান্য এই সব ছোটো ছোটো জিনিসগুলিকে খেয়াল রাখবেন, রাখলেই আপনার গাছ খুবই ভালো হবে। আর আমি তো বলে দিয়েছি যে এই গাছ থেকে প্রপোগেশন করা খুবই সহজ, অর্থাৎ এই গাছের বংশবৃদ্ধি করানো খুবই সহজ, তাই আপনারা অবশ্যই এই গাছটা লাগান। আশা করি এই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং আপনাদের ছাদ ভরে থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।